CSS 3 তে ব্যবহৃত আরো কিছু নতুন বর্ডার প্রপার্টি নিয়ে আমরা আলোচনা করব যেগুলো এখনো সকল ব্রাউজার সাপোর্ট দিচ্ছে না এবং একেবারে নতুন প্রপার্টি আমরা সেসব প্রপার্টি এখন শিখব শুরুতে আমি main.html এবং main.css দুটি ফাইল রেখেছি এবং এই ফাইলটি যদি আমরা একটু ব্রাউজারে টেস্ট করি তাহলে দেখতে পাবো ঠিক এই অবস্থায় আছে অর্থাৎ এমন আমরা যদি html ফাইলে আসি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি p ক্লাস বর্ডার টেস্ট নামে একটি ক্লাস কল করা হয়েছে এবং এইটি আমরা CSS এর ভিতরে অলরেডি তৈরি করেছি কিন্তু কোনো প্রপার্টি এখনো দেইনি তো আমি শুরুতে যেটি করব সেটা হচ্ছে একটি বর্ডার দিয়ে দিচ্ছি বর্ডার এখানে আমি 3 পিক্সেল দিচ্ছি 3 পিক্সেল সলিড এবং একটি কালার দিচ্ছি গ্রে কালার 999 সেমিকলন ফাইলটিকে যদি সেভ করি ব্রাউজারটি যদি রিলোড করি তাহলে ঠিক অবস্থা এমন তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে যে নতুন যে প্রপার্টি সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস সেটি নিয়ে আলোচনা করব তো বর্ডার রেডিয়াস এর কাজ হচ্ছে এই যে প্রত্যেকটি যে বর্ডারের এই কোণাগুলোকে কার্ভ করে দেয়া এটি করার জন্য আমরা দিয়ে দিচ্ছি বর্ডার রেডিয়াস আমরা পাবো নিচের দিকে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল সেমিকলন ফাইলটি যদি সেভ করি ব্রাউজারটি যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি এটি কার্ভ হয়েছে আমি মজিলা ফায়ারফক্সের একেবারে নতুন ভার্সন ব্যবহার করছি বিদায়গুলো সাপোর্ট দিচ্ছে যদি আপনার ব্রাউজারে সাপোর্ট না দেয় তাহলে আপনি একটি কাজ করতে পারেন ব্রাউজার কম্পিটেবিলিটি ইউজ করতে পারেন আমি এটি কপি করে নিলাম এবং ব্রাউজার কম্পিটেবিলিটি ইউজ করার জন্য আমরা মজিলার জন্য লিখব MOZ এরপরে পেস্ট করে দিব এরপরে আমরা ওয়েব কিট ব্যবহার করব গুগল ক্রোমের জন্য ওয়েব কিট ঠিক এভাবে এরপর আমরা ব্যবহার করব অপেরার জন্য এটি অর্থাৎ ও ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য আমরা করব MS ঠিক এভাবে তাহলে এটি সকল ব্রাউজার আপনি যে যে ব্রাউজারগুলো দেখতে চান সেই সেই ব্রাউজারগুলোর কম্পিটেবিলিটি এভাবে ব্যবহার করলে আপনি সেটি সাপোর্ট পাবেন তো যেহেতু আমাকে সাপোর্ট দিয়েছে সে কারণে আমি আপাতত এগুলো ইউজ করছি না এরপরে বর্ডারের ভিতর আরও একটি প্রপার্টি আমরা দেখব সেটি হচ্ছে বক্স শ্যাডো আমরা দিচ্ছি বক্স শ্যাডো এখানে বক্স শ্যাডো আমরা দিচ্ছি 5 পিক্সেল করে দিচ্ছি এবং এখানে আমি একটি কালার দিচ্ছি কালারটি দিচ্ছি #999 ওই একই কালার দিচ্ছি এবং সেমিক্লোন ফাইলটি যদি সেভ করি ব্রাউজারটি যদি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি এমন একটি শ্যাডো কিন্তু এখানে পড়েছে তো আমি এটিকে যদি আরও একটু ব্ল্যার করে দিতে চাই তাহলে আমি এটিকে এখানে আবার 10 পিক্সেল করে দিতে পারি ঠিক এভাবে ফাইলটি যদি সেভ করি ব্রাউজার রিলোড করলে ঠিক এমন ব্ল্যার হবে অর্থাৎ শ্যাডোটি আরও বেশি ব্ল্যার হয়ে পড়েছে তো আমরা শ্যাডো প্রপার্টিও দেখলাম এখন আমরা আরও একটি প্রপার্টি দেখব সেটি হচ্ছে ট্রান্সফর্মকে শুরুতে আমরা দিচ্ছি রোটেট এখানে দিচ্ছি -5°, অর্থাৎ 5 ডিগ্রিতে রোটেট হবে ঘুরবে ফাইলটি সেভ করছি ব্রাউজার রিলোড করলে ঠিক এমন দেখতে পাচ্ছি এটি রোটেট করেছে আমরা যদি চাই এখানে রোটেট না দিয়ে স্কিউ দিতে পারি ঠিক এমন স্কিউ দিচ্ছি এখানেও সেম প্রপার্টি রাখছি সে কারণে এটি আপাতত মুছে দিচ্ছি 5 ডিগ্রি ফাইলটি যদি সেভ করি ব্রাউজার রিলোড করলে ঠিক এভাবে স্কিউ হচ্ছে তো এভাবে আমরা আপাতত ট্রান্সফর্ম এবং বর্ডার শ্যাডো এবং বর্ডার রেডিয়াস এগুলো ব্যবহার করে সুন্দরভাবে আমাদের এই বর্ডার কিংবা বক্স এগুলো আমাদের মতো করে আমরা ইউজ করতে পারি আশা করি নতুন প্রপার্টিগুলো আপনারা দেখেছেন এবং এ প্রপার্টিগুলো আপনাদের সাইটে আপনারা ব্যবহার করবেন তবে সাবধান যেখানে যে ব্রাউজার সাপোর্ট করবে না তার জন্য ব্রাউজার কম্পিটেবিলিটি আপনারা ইউজ করবেন